ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বিশে জুন পর্যন্ত বন্ধ থাকছে তারাপীঠ মন্দির। সেবা সংঘের বৈঠকে মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত। বিশে জুন বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। মেদিনীপুর শহর সংলগ্ন মালিয়াড়ায় রাস্তা থেকে পিস্তল উদ্ধার ঘিরে চাঞ্চল্য। পুলিশ গিয়ে বন্দুকটি উদ্ধার করে, শুরু হয়েছে তদন্ত। খড়গপুরের ওয়ালিপুর এলাকায় 6 নম্বর জাতীয় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু প্রৌঢ় সাইকেল আরোহীর। মৃতদেহ আটকে বিক্ষোভ স্থানীয়দের। ঘাতক ট্রাকের চালক পলাতক। প্রতি বছর বর্ষায় পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন হয়। এই পরিস্থিতিতে ডেঙ্গির মশা যাতে না জন্মায় সেজন্য বর্ষার শুরুতেই নিকাশি নালা পরিষ্কারের কাজ শুরু করল পুরসভা। খুশি স্থানীয় বাসিন্দারা। 2 করোনা আক্রান্তকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স। দুর্ঘটনায় মৃত্যু এক করোনা আক্রান্ত এবং অ্যাম্বুলেন্স চালকের। আহত এক করোনা আক্রান্তের অবস্থা আশঙ্কাজনক। টানা বৃষ্টিতে দার্জিলিং এর একাধিক জায়গায় ধস। ক্ষতিগ্রস্ত মূলাধারা এলাকার একটি বাড়ি। কার্শিয়ংয়ের সিভিটার চা বাগান এলাকায় বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসের জেরে লিংক রোড গুলিও বন্ধ হয়ে গিয়েছে। জলপাইগুড়ির মালবাজারে গুড হোপ চা বাগানে খাঁচাবন্দি হল পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। অন্যদিকে মালবাজারের লিসলিভার চা বাগানে হানা দিল শাবক সহ 12টি হাতির একটি দল। কোচবিহারের তুফানগঞ্জে রেশন সামগ্রী পাচারের অভিযোগে বিক্ষোভ। বাজেয়াপ্ত গম আটা বোঝাই ভ্যান। আটক ভ্যান চালক সহ 2 অভিযোগ অস্বীকার রেশন দোকানের কর্মীর। করোনার জেরে এবার রথে চেপে মাসির বাড়ি যাওয়া হবে না কোচবিহারের মদন মোহন দেবের। পরিবর্তে হবে ট্রাক যাত্রা। ফুল দিয়ে সাজানো হবে ট্রাক। করোনা আবহে ভিড় এড়াতে এই সিদ্ধান্ত। উম্পুন বিধ্বস্ত উত্তর চব্বিশ পরগনার কালীতলায় ত্রাণবিলি বঙ্গীয় গ্রামীণ ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন AIRRBOF AIBOC প্রতিনিধিদের। 250টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী, নগদ টাকা ও স্যানিটাইজার তুলে দেওয়া হয়। কলকাতার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর বর্ধমান থেকেও সদস্যরা যোগ দেন ত্রাণবিলিতে। উম্পুনে ত্রাণ নিয়ে যাওয়ার নামে গোপনে গাঁজা পাচারের অভিযোগ। চীনের বস্তার মধ্যে লুকোনো 80 কেজি গাঁজা। নরেন্দ্রপুরের কামালগাজী মোড়ে বাড়ুইপুর পুলিশ জেলা স্পেশাল অপারেশন গ্রুপের অভিযানে হাতে নাতে পাকড়াও চার।